ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, সো আমরা যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করেছি এবং ভাইরা যে প্রোটোকলটা মেনটেন করেছে আমরা আসলে আগে থেকে প্রি প্ল্যান করেই সবকিছু করেছি, তো ভাইয়ারাও যথেষ্ট হাইজিন মেনটেন করেছে। প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে যে এরকম একটা পজিশনে কোভিড-19 সময় আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি আমার মেয়ের বার্থডেটা করতে পারবো আমি কখনো বুঝতে পারিনি। থ্যাংক ইউ নিজল ক্রিয়েটিভ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। স্বাগত জানাচ্ছি নীলা ফটোগ্রাফিতে। আজকে প্রায় দীর্ঘ 3 মাস পরে আমি একটা ইভেন্টে যাচ্ছি। আশা করি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো যে কীভাবে আমি ইভেন্টে ছবি তুলছি, এই করোনা মহামারীর মাঝে কীভাবে কোন সিকিউরিটি কোন সেফটি ইস্যুগুলো মেনটেন করে আমরা ইভেন্টে ছবি তুলবো। তো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, জানি না ওখানের অবস্থা কেমন। সো আমরা ইভেন্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা ফিরে আসছি। হ্যালো, সবাই কেমন আছো? আজকে প্রায় 3 মাস পরে ফার্স্ট কোনো মানে ফটোগ্রাফি অ্যাসাইনমেন্ট নিয়ে আসলাম, ইভেন্ট ফটোগ্রাফি। তো আমার পরিচিত এক আপু, ওনার হচ্ছে বাচ্চার ভান্টে, তো একেবারে বাসার মধ্যেই নিজের নিজের করছেন, তারপরও স্মৃতি হিসেবে রাখা, কারণ বাচ্চাও তো বড় হয়ে যাবে, চাইলেই পরবর্তীতে এই শ্যুট সম্ভব না। তো যে কারণে তারা এভাবে করা, যেহেতু সব কিছুই চলছে, স্বাভাবিক লাইফে সবাই ফিরে এসেছে, যদিও করোনা মহামারীর মধ্যে স্বাভাবিক লাইফে ফিরে আসাটা খুব কঠিন, তারপরও সবাই যেহেতু কাজে ফিরে এসেছে, সুতরাং আমাদেরও আসলে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো মূলত যে কী করে ইভেন্টে বা কোনো ছোটোখাটো ফটোগ্রাফি কাজ করলেও কোন বিষয়গুলো মেনটেন করা খুব জরুরি, এবং কীভাবে নিজের এবং ক্লায়েন্টের মানে সবার সেফটি ইস্যুটা মাথায় রেখে কীভাবে কাজ করবে, এবং আমরা যে অভ্যাসগুলোর মধ্যে ছিলাম সেই অভ্যাসগুলোর মাঝে যে ভুলগুলো ছিল, যেটা এখন হয়তো টেকনিক্যাল দিকে ওইটা ভুল না, বাট এখন করোনার এই সময়টায় ওই বিষয়গুলো যদি আমরা ভুলগুলো এখন কভার করি, তাহলে হয়তো আমরা একটু হলেও সেফটিভাবে নিজেদের এই কাজগুলো করতে পারবো। তো আমি কথা মাঝে মাঝে সব কিছু দেখাবো এবং কিছু কিছু টিপস আমি মাঝে শেয়ার করবো যেগুলো আমি দেখছি। তো প্রথমেই বলি, আমি এখানে দুটো সার্জিক্যাল মাস্ক নিয়েছি, শেক করে নেই, কারণ সবাই বলে যে এখন ওদিনকে ফেসবুকে দেখলাম যে আমাদের একটা কাকু ফেসবুকে ছেড়ে দিয়েছে যে মাস্ক পরা একটা সুফল হচ্ছে, লিপস্টিক লাগে না আর হচ্ছে আপার লিপ করা লাগে না। তো আমিও যেটা দেখলাম যে আসলে মাস্ক পরা সুফল হচ্ছে শেভ করা লাগে না, কারণ হচ্ছে যেহেতু শেভ করা লাগে না সেহেতু আমার মুজ আছে কি নাই এটা ক্লায়েন্ট দেখবে না। সো দ্যাটস হচ্ছে মাস্ক দিয়ে আমি এটা ফেলেছি এবং দুটো সার্জিক্যাল মাস্ক নিয়েছি, কারণটা হচ্ছে যাতে আমার সেফটি ইস্যুটা ভালো থাকে। দ্বিতীয় হচ্ছে খেয়াল রাখতে হবে অবশ্যই, যেমন আমার পকেটে আমি এখন এই করোনার সময় যখনই কোনো কারণে খুব কম বের হওয়ার চেষ্টা করি, তারপরে কোনো কারণে যদি বের হয়ে আমি এই স্প্রেটা নিয়ে এসেছি, এই স্প্রেতে আমি হেক্সাসল ঢুকিয়ে আমি রেখেছি, এবং যখনই আমি কোনো কাজ করি তখন আমি এই হেক্সাসল আমার প্রোডাক্টে আমার হাতে, ইভেন কি কোনো টাকা যদি আমি কারোর কাছে রিসিভ করি সেই টাকাতে আমি হেক্সাসল দিই, সেই টাকাটা আমি আলাদা রাখি। এবং বাসায় আমি বাইরে থেকে যাওয়ার পরে এই কোনো কিছুই আমি বাসায় ঢুকাই না, আমি সব বাইরে রেখে দেন আমি হাত মুখ ধুয়ে দেন আমি গোসলে চলে যাই, গোসল করে আমি আমার এই সব কাপড় আমার জুতা সব বাইরে রেখে দিই এবং কাপড় গরম পানিতে ধুয়ে দিই। তো এইভাবে আমি আমার সিকিউরিটি সেটা মেনটেন করি। এখন আমি আসি ফটোগ্রাফির টেকনিক্যাল বিষয়গুলোতে। তো আমরা অনেকেই আমাদের একটা সবসময় বলতাম যে ক্যামেরা এইভাবে ধরতে এবং চোখে ভিউ ফাইন্ডারে লক করে আমরা ছবি তুলতাম, বাট এখন আমি যেটা সবাইকে বলি যে চেষ্টা করবেন ভিউ ফাইন্ডার না চোখ লাগানো, কারণ আমাদের এই কোভিড ভাইরাসটি আমাদের নাক চোখ মুখ কান এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু আমাদের ভিতর শরীরের ভিতরে প্রবেশ করে। সো দ্যাটস ওয়াই সম্ভব হলে যাদের মিররলেস আছে তাদের জন্য খুব ভালো, আপনি যদি ভিউ পয়েন্টার ইউজ না করে আপনি ডিসপ্লে মনিটরটা ইউজ করলে সব থেকে ভালো হয়। আমি এখানে সনি S7R4 ইউজ করছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ডিসপ্লেতে আমি দেখে আমি ছবি তুলতে পারবো। তো তোমাদের যাদের ডিসপ্লে সুবিধাটা পাওয়া না, বিশেষ করে যাদের ডিএসএলআর, তারা যেটা করতে পারো সেটা হচ্ছে যেমন এটা 5D Mark III করি,
এটাতে ভিডিওগ্রাফি করা হবে। তো দেখো আমাদের চোখে না লাগিয়ে কিন্তু আমরা মোটামুটি সামান্য দূর থেকে আমাদের কম্পোজিশনটা দেখতে পাচ্ছি। আর যারা একটু দীর্ঘদিন ফটোগ্রাফি করছেন তারা ফোকাসের বিষয়গুলো একটু দূর থেকেও মানে একটা আইডিয়া থাকবে যে আমার ফোকাসটা ঠিক হচ্ছে কিনা, এবং আমি যখন ইমেজ প্রিভিউটা দেখবো তখনই আমি বুঝে যাব যে আমার ফোকাসটা ঠিক মতো হয়েছে কিনা। সম্ভব হলে চশমা ব্যবহার করলে সব থেকে ভালো হয়। আমার চশমা যাতে পাওয়ার থাকে তো আমার সবসময় চশমা ব্যবহার করতে হয়, তো তোমরা এটা নর্মাল চশমা ব্যবহার করতে পারো সব থেকে ভালো হয়। যদি তোমার হচ্ছে যে কিছু প্রোটেক্টেড যে চশমাগুলো এখন পাওয়া যায় যেটা তোমার একদম এয়ার টাইট, ওই ধরনের চশমাগুলো পড়লে আরও ভালো হয়। তো সেক্ষেত্রে তুমি ভিউফাইন্ডারের কাছে গেলেও তোমার ভিউফাইন্ডারের সাথে চোখ লাগছে না। তো এটা তোমার আমি মনে করি যে তোমার যেমন আমরা নাক এবং মুখকে সেভ করি ঠিক তেমন চোখকেও সেভ করা হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বন্ধুরা যে আমি সবসময় বলি যে ডিসপ্লেতে ক্লায়েন্টকে ছবি দেখানো, এটার কিছু সুফল আছে কিন্তু এই করোনা মহামারীর সময় আমরা এটা করবো না। কারণটা হচ্ছে তখনই তুমি ডিসপ্লেটা ক্লায়েন্টকে দেখাতে যাবে তার মুখের খুব কাছে চলে যাবে তোমার ক্যামেরাটা, সো সেটা তোমার জন্য খুব রিস্কি এবং তোমার ক্লায়েন্টের জন্যও রিস্কি। সো দ্যাটস ওয়াই হচ্ছে তুমি ডিসপ্লেতে ক্লায়েন্টকে দেখানো দরকার নেই, যেহেতু এখন ক্লায়েন্টরা আমাদের ওইভাবেই কথা বলে নিচ্ছে। আমরা ক্লায়েন্টকে ওভাবেই বলে রেখেছি যে আমি ডিসপ্লেতে ছবি দেখাবো না, আপনাকে আমার উপর ট্রাস্ট করতে হবে, আমি আপনাকে ভালো ছবি এনে দেবো। সো আমি ওভাবে করে আমি ছবি করবো এবং আমি ইন ক্যামেরা যতটা পারফেক্ট আমি করছি। তৃতীয় বিষয়টা হচ্ছে যতটুকু সম্ভব কম ইকুইপমেন্ট ইউজ করা। আমি আজকে একটা ফ্ল্যাশও আনিনি, আমি শুধুমাত্র একটা একটা ক্যামেরা একটা লেন্স, জাস্ট সনি A7R4 সনি 2470 লেন্স এই দুটো এনেছি। যেহেতু বাচ্চার বার্থডে বাসার মাঝে আমি আমার এক মোটামুটি গ্রুপ ছবি পোর্ট্রেট ছবি বেসিক সবই পেয়ে যাব। তো এখন আসলে ওই ক্রিয়েটিভিটির বা পারফেকশনের সময় না, এখন হচ্ছে সবাই তার মুহূর্তটাকে ধরে রাখতে চায়। আর আমি মনে করি যে 2470 দিয়ে 2470 2.8 জি মাস্টার দিয়ে যথেষ্ট পরিমাণে সুন্দর পোর্ট্রেট এবং গ্রুপ ছবি সবই করতে পারবো। সো তোমরাও চেষ্টা করবে যারা 5D বা 6D লেভেল ক্যামেরা ইউজ করছো প্রয়োজনে একটা বা দুটো লেন্স সর্বোচ্চ, বা একটা যদি কিট লেন্স মানে যত কম ইকুইপমেন্ট ইউজ করা যায়, প্রয়োজনে ফ্ল্যাশ লাইট এই সমস্ত ইউজ না করা। আমি শুধুমাত্র দেখাচ্ছি একটা আইস লাইট এনেছি, এই আইস লাইটটা আমি তোমাদের দেখাবো একটু পরে। এই আইস লাইট দিয়ে আমি এখানে ভিডিও লাইট করবো এবং ওই ভিডিও লাইটে আমি ছবি তুলবো। এবার হচ্ছে চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে কোনোভাবে ক্লায়েন্টকে ক্লায়েন্টের একটা রিকোয়েস্ট না রাখা, সেটা হচ্ছে কেউ মোবাইলে ছবি তুলবে না। যে কারো ফোনে যে কেউ যদি ফোন রিকোয়েস্ট করে একটা মোবাইল ছবি তুলে দেওয়ার জন্য, আমরা সরাসরি এই জিনিসটা তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে আপনার এবং আমার দুজনের সেফটির জন্য আমরা মোবাইলে ছবি তুলব না। সো সবসময় এখন যেটা হয় যে আমাদের যে ক্লায়েন্টরা আছে তারাও কিন্তু তাদের নিজেদের সেফটি ইস্যু খেয়াল করে, কিন্তু হয়তো অনেকে জানে মানে ভুলে যায় বা অভ্যাস নাই এই মোবাইলে একজনের কাছে দিয়ে দেয়। সো তুমি যদি খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে বলো যে ভাইয়া বা আপু বা যেই দে যে আমার শুধু না আপনারও, আমি কোথা থেকে আসছি আমার করোনা আছে কি না আমি আপনি তো জানেন না, সো আপনার এবং আমার দুজনের সেফটি ইস্যুর জন্য আমরা মোবাইলের ছবিটা তুলব না, আপনি দাঁড়ান আমি আমার ক্যামেরা তুলে দিচ্ছি পরবর্তীতে আপনি ছবি পেয়ে যাবেন। বন্ধুরা দেখো আমি একটা শুধু আইস লাইট এনেছি, এই আইস লাইটকে আমি ডিরেক্টলি এটার সুবিধা হচ্ছে AC DC দুটো যে চলে, সো আমি ডিরেক্টলি ইলেকট্রিসিটি থেকে একটা লাইন নিয়েছি কারণ ব্যাটারি দিয়ে আসলে অনেকক্ষণ চালানো সম্ভব না। সো দ্যাটস হচ্ছে আমি ইলেকট্রিক লাইন নিয়ে আমি এখানে আমার সাবজেক্টে আমি আমার মতো করে পজিশনটা করব। আর দ্বিতীয় হচ্ছে যদি কখনো মুভ করে যেখানে আমি ইলেকট্রিক লাইন নিতে পারবো না, আমি তার জন্য ব্যাটারি ব্যাকআপ নিয়ে এসেছি, আমি তখন ব্যাটারি লাগিয়ে ব্যাটারি দিয়ে ইউজ করবো। সো এটা হচ্ছে আমার লাইট, তো লাইট তো দেখালাম। আর আমি এখানে একটা ট্রাইপড ইউজ করছি, এটা বেন্ডোর ট্রাইপড, এটা ট্রাইপডও করা যায় আবার শর্ট করে মন করে করা যায়। যেহেতু আমি এই ট্রাইপডটা সাধারণত আমি ভিডিওর জন্য দেই না, কিন্তু যেহেতু এখন আমার যত কম শর্ট জিনিসপত্র নেওয়া যায় সেই জন্য আমি এই ট্রাইপডটা নিয়ে এসেছি। যেহেতু আমার ভিডিও করছি আমি দেখাচ্ছি, ভিডিও করছি মালিয়াত, এই যে মালিয়াত হ্যালো, ও ভিডিও করছে আর আমি ছবি তুলছি দুজন, আমি কোনো এক্সট্রা লোক আনিনি। আর এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড, ছোটোখাটো বাসার মধ্যে যেভাবে করা এই। তো প্রথমে আমি যেটা করবো এখনই আমি ছবি তুলবো, যেহেতু অনেকদিন আমি ক্যামেরা ধরি না, অনেকদিন পরে ক্যামেরা নিয়েছি। তো একটা টিপস সেটা হচ্ছে ফটোগ্রাফির একটা টিপস সেটা আমি শেয়ার করি, সেটা হচ্ছে সমস্ত ইকুইপমেন্টগুলো যে কোনো ইভেন্টের আগে যে কোনো কাজের আগে সমস্ত ইকুইপমেন্টগুলো একটু চেক করে নেওয়া।
তো আজকে যেহেতু অনেক দিন পর আমি ক্যামেরা ধরেছি, তো আমি ক্যামেরা একদম ইমেজ সাইজ, ইমেজ সেটিং, র আছে কি না, এ টু জেড সমস্ত সেটিংগুলো আমি একটু ভালো করে চেক করে নিচ্ছি। এবং আমি একটু পরে মালিককে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে আমি একটু টেস্ট ছবি নিয়ে নেবো, দেন আমি আমার কাজ শুরু করবো। এই যে আমার মোবাইল দেখো, আমার তুমি মনে আমার মোবাইল আমরা মাত্র অফিসে আসলাম, আমার মুখ টুক দাগ হয়ে গেছে। ওদের সেদিন একটা ট্রল দেখলাম যে 2021 সালে আমাদের কান থাকে লম্বা, কারণ হচ্ছে এখন আমাদের যে মাস্ক টানতে টানতে আমাদের কানকে সামনে নিয়ে আসবে। তো যাই হোক, আমরা এখন অফিসে আসলাম। আমি অলরেডি আমার ব্যাগ থেকে শুরু করে তোমাদের যে লাস্ট যে পরামর্শটা দিই সেটা হচ্ছে, অবশ্যই তোমাদের যে ইকুইপমেন্ট নিয়ে তোমরা কাজ করে এসেছো, প্রতিটা ইকুইপমেন্ট অফিসে বা বাসায় রাখার আগে অবশ্যই সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আমাদের যে হেক্সাসল বা যে স্প্রেগুলো আছে এগুলো দিয়ে, আবার ক্যামেরা লেন্সের এমন কিছু জায়গা আছে যেখানে সব কিছু দেওয়া যায় না, সেটা বুঝে আমি কোনো একটা ভিডিওতে কী করে ক্যামেরা আমরা পরিষ্কার করবো সেটা দেখাবো। কিন্তু আজকে যেটা দেখালাম যে শুধুমাত্র আমি তো দেখাবো, তো আজকে শুধুমাত্র আমি এটুকুই বলি যে তোমরা এটা পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে। এবং আমি বাসায় যখন ঢুকবো তখন আমার জামা প্যান্ট যা যা আমি পরে গিয়েছি সব আমি গরম পানিতে দিয়ে আমি গোসল করে ফেলবো। এইভাবে তোমরা যখনই কোনো অ্যাসাইনমেন্টে বের হবে অবশ্যই এই সেফটিগুলো মেনটেন করবে, এবং অবশ্যই ক্লায়েন্টের দিক থেকেও তাদের যে সেফটিগুলো আছে এগুলো মেনটেন করার চেষ্টা করবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, এই করোনার বর্তমানে সময় মনেই করে নিতে হবে তুমি আমি আমরা সবাই করোনা রোগী। আমার থেকেও আমার ক্লায়েন্ট আক্রান্ত হতে পারে, আমার ক্লায়েন্টের দিক থেকে কারো থেকেও আমরা আক্রান্ত হতে পারে। সো অবশ্যই সবসময় আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আমার হাতে কোনো ঘড়ি বা ব্রেসলেট পরি, আমি সবসময় হাতে ঘড়ি বা ব্রেসলেট পরি, কিন্তু এই করোনার সময় আমি হাতে ঘড়ি ব্রেসলেট আমার মানি ব্যাগ মানে এমন কোনো জিনিস যেটা আমি ইমার্জেন্সি একেবারে না, আমি সেই ধরনের সব জিনিসপত্রগুলোকে ইগনোর করছি। কারণ যত কম জিনিস আমি ইউজ করতে পারবো এবং তত কম জিনিস আমি পরিষ্কার করতে পারবো। আর একটা বিষয়, আমার ক্যামেরার ব্যাগ থেকে শুরু করে সমস্ত যেই কাপড়ের বিষয়গুলো জিনিসগুলো আছে যেগুলো প্রতিদিন ধোয়া সম্ভব না, সেগুলো আমি আলাদা করে ছাদে হয়তো 1-2 ঘন্টা রোদে দিয়ে আমি ওটা আলাদা রেখে দিই, ওটা আমার রুমে ঢুকে না, ওটা আমি আলাদা রুমে রাখি আমার গোডাউন রুমে। সো তোমরা এভাবেই করতে পারো। আর একটা বিষয় যে আমি টোটাল বিহাইন্ড দ্য সিন খুব ভালোভাবে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমরা দুজনই টিম ওয়ার্কার ছিলাম, মালিয়াত ভিডিও করেছে আমি শ্যুট করেছি। তো দ্যাটসে হচ্ছে আমরা কাউকে দিয়ে আসলে যখন আমরা টিম নিয়ে কাজ করি তখন অনেক আমাদের টিম মেম্বার থাকে, সো আজকে আমরা দুজন কাজ করেছি তাই আমরা বিহাইন্ড দ্য সিন খুব ভালোভাবে দেখাতে পারিনি। তারপরেও আমি আশা করি তোমরা কিছুটা হলেও তোমরা কী করে ইভেন্ট হলে কাজ করবে আমি তোমাদের সেই ধারণা দিতে পেরেছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আজকের ভিডিও আপাতত সাইন অফ, আগামী দিন আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, কিপ লার্নিং।